ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে Xiaomi Note 11। Xiaomi Note 11 নেমেছে চারটি আলাদা আলাদা ভেরিয়েন্টে, 464, 4128, 6128 এবং 8128। এই চারটি আলাদা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে Xiaomi Note 11। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি Xiaomi Note 11, এটি হচ্ছে 8128 GB ভেরিয়েন্টের একটি ফোন। এই 8128 GB ভেরিয়েন্ট নিয়ে Xiaomi Note 11 নেমেছে অ্যান্ড্রয়েড ভার্সন 11 নিয়ে, যা আপডেটে পর্যায়ক্রমে আপনারা অ্যান্ড্রয়েড ভার্সন 12 এবং অ্যান্ড্রয়েড ভার্সন 13 পেয়ে যাবেন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 6 NM480 ফোর্থ জেনারেশনের প্রসেসর। তো চলুন আমরা ফোনটি প্রথমে আনবক্সিং করি এবং আনবক্সিং করার সময় আমরা বক্সের সঙ্গে কী কী পাবো সেগুলো একটু দেখে আসি। আনবক্সিং করলে বক্সের প্রথমে পাবেন একটি সাদা প্যাড, এর মধ্যে রয়েছে গাইডবুক, একটি সফট ব্যাক প্যাড এবং সিম ডিটেক্টর পিন। এর নিচে রাখা রয়েছে Xiaomi Note 11 ফোনটি। ফোনটি ছাড়াও পাচ্ছেন একটি 33 ওয়াট প্রো ফাস্ট চার্জিং এবং একটি USB ও চার্জিং কেবল। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি। ফোনটিতে পাবেন অ্যামোলেড 90Hz 6.43 ইঞ্চি ডিসপ্লে, যেখানে রেজুলেশন পাবেন 1080x2400 পিক্সেলের। মেইন ক্যামেরায় পাবেন 50 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে 1.8 ওয়াইড লেন্স, এর সঙ্গে পাচ্ছেন 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ ক্যামেরা। ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080x30fps। সেলফি ক্যামেরায় পাচ্ছেন 13 মেগাপিক্সেলের সাথে থাকছে 2.4 ওয়াইড লেন্স, ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080x30fps। ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা জুম করতে পারবেন 10x পর্যন্ত। আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। ফোনটির রাইট সাইডে ব্যবহার করা হয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন এবং সুইচ অন বাটন। সুইচ অন বাটনেই ব্যবহার করা হয়েছে সাউন্ড মাউন্টেন হিসেবে ফিঙ্গারপ্রিন্ট। ফোনটির নিচের দিকে ব্যবহার করা হয়েছে মাইক্রোফোন, স্পিকার এবং চার্জিং পোর্ট। লেফট সাইডে ব্যবহার করা হয়েছে সিম রিজেক্টর, এছাড়া লেফট সাইডে আর কোনো কিছু ব্যবহার করা হয়নি। উপরের দিকে ব্যবহার করা হয়েছে স্পিকার এবং ইয়ারফোন পোর্ট। শুরুতেই বলেছি ফোনটি চারটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। তো চারটি ভেরিয়েন্টের প্রাইস বাংলাদেশে পাচ্ছেন আপনারা 464 ভেরিয়েন্টের ফোনটি পাবেন 18,499 টাকায়, 4128 ফোনটি পাবেন 21,499 টাকায়, 6 128 GB ফোনটি পাবেন 22,499 টাকায় এবং 8 128 GB ফোনটি পাবেন 24,499 টাকায়। আমার হাতে ফোনটি 8 128 GB ভেরিয়েন্টের ফোন। এই ফোনটির প্রাইস বর্তমান মার্কেটে রয়েছে 24,499 টাকায়। 24,499 টাকায় আপনারা কিনতে পারবেন Xiaomi Note 11 8 128 GB ভেরিয়েন্টের ফোনটি। তো এই ছিল ফোনটির বেসিক ইনফরমেশন এবং ফিচারগুলো আপনাদের সামনে আলোচনা করা হলো। তো পার্সোনালি ফোনটা আমার কাছে ভালো লেগেছে, ফোনের ফিচারগুলো ভালো ছিল, যথাযথভাবে চেষ্টা করেছে কিছুটা আপডেট করতে। ডিসপ্লে অনেক ফাস্ট ছিল এবং এছাড়া মুভি বা গেমিং পারফরমেন্সও ছিল ভালো। সাইড মাউন্টেড হিসেবে ফিঙ্গারপ্রিন্টের পারফরমেন্স ছিল ভালো। তবে এই আপডেটের একটি ফোনকে সাউন্ড মাউন্টেড না দিয়ে আমরা সবসময় যেটা আশা করে থাকি যে ডিসপ্লেতে ফিঙ্গার পাবো, দিলে ফোনটি আরও গর্জিয়াস এবং আরও চাহিদা বাড়ত ফোনটার। তো সবার কাছে অনুরোধ হইল ফোনটি কেনার আগে দেখে শুনে কিনবেন, যেহেতু ভেরিয়েন্ট রয়েছে চারটি ভেরিয়েন্ট। তো ভেরিয়েন্ট অনুযায়ী দামের পার্থক্যটাও একটু রয়েছে।
হয়েছে। তো আর 128 GB ভেরিয়েন্টের ফোনটির নেট স্পিড, গেম পারফরমেন্স সবকিছু ছিল বেটার। আর ক্যামেরা কীরকম ছিল সেটা তো দেখালাম আপনাদেরকে। তো ফোনটি কেনার আগে আপনারা অবশ্যই ভেরিয়েন্টগুলো চেক করে এবং ফিচারগুলো চেক করে বলবেন। আর বরাবরই আমি যে কথাটি বলে থাকি, আপনি যদি একটা ফোন কিনতে যান, আপনার বাজেট যদি হয় 20,000 টাকা, তো 20,000 টাকা আপনার সব ব্র্যান্ডের ফোনগুলোর মধ্যে একটু ফিচারগুলো যাচাইবাই করে দেখবেন কোনটির ফিচার সব থেকে ভালো, এবং ডিটেলসগুলো আপনারা দেখবেন যেটা আপনার কাছে আপডেট মনে হবে ওই ফোনটি নেবেন। এমন না যে শুধু 20,000 টাকায় শাওমি নেবেন, অপো অপো নেবেন, এমনটা না। যে ফোন একটু ভালো ফিচার দিতে পারবে আপনার রেঞ্জের মধ্যে সেই ফোনটি অবশ্যই আপনি ক্রয় করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।